হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কোরিয়ান ভাষা শেখার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই টিউটোরিয়ালটি যারা বাংলা ভাষার মাধ্যমে কোরিয়ান ভাষা শিখতে চান তারা অবশ্যই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। আশা করি বিষয়গুলো আপনাদের কাছে খুব সুন্দর লেগে থাকবে। তো বন্ধুরা, আপনি কি চলুন না তাহলে দেখে নিই আমাদের আজকের বিষয়গুলো যা আপনাদের জন্য রয়েছে। যেমন আগামীকাল, এর কোরিয়ান শব্দটি হবে নে ইল। নে ইল অর্থ হল আগামীকাল। কোথায়, এর কোরিয়ান শব্দটি হবে অদি। অদি অর্থ হল কোথায়। দাম, দামকে কোরিয়ান ভাষা বলা হয় খব। খব দাম কত, এর কোরিয়ান শব্দটি হবে অলমা। অলমা অর্থ হল দাম কত। বাংলায় নিষেধ, এর কোরিয়ান শব্দটি হবে কমজি। কমজি অর্থ হল নিষেধ। বায়ু, এর কোরিয়ান শব্দটি হবে খংগি। খংগি অর্থ হল বায়ু। মধ্য, এর কোরিয়ান শব্দটি হবে খাউন দে। খাউন দে অর্থ হল মধ্য। দুর্ঘটনা, এটা হবে সাগো। সাগো অর্থ হল দুর্ঘটনা। কাপড়, এর কোরিয়ান শব্দটি হবে ওথ। ওথ অর্থ হল কাপড়। কেনা, এর কোরিয়ান শব্দটি হবে সাদা। সাদা অর্থ হল কেনা। কম হওয়া, এর কোরিয়ান শব্দটি হবে সাদা। সাদা খাওয়া, এর কোরিয়ান শব্দটি হবে মগদা। মগদা পূর্বে, এর কোরিয়ান শব্দটি হবে ইমি বা জনে। পূর্বে এর কোরিয়ান শব্দটি হবে ইমি বা জনে। মই, মইকে কোরিয়ান ভাষায় বলা হয় পালফাম। পালফাম অর্থ হল মই। টিন, এর কোরিয়ান শব্দটি হবে হামসক। হামসক অর্থ হল টিন। খাবারকে কোরিয়ান ভাষা বলা হয় মগনন। মগনন অর্থ হল খাবার। চিরুনি, এর কোরিয়ান শব্দটি হবে বিত। বিত অর্থ হল চিরুনি। নতুন, এর কোরিয়ান শব্দটি হবে আসন বুড়ি। আসন বুড়ি অর্থ হল নতুন। ফুটবল, এর কোরিয়ান শব্দটি হবে সুক্কু। সুক্কু অর্থ হল ফুটবল। বাদে বা সারা, এর কোরিয়ান শব্দ হবে মালগু। মালগু অর্থ হল বাদে বা সারা। খুব, এর কোরিয়ান শব্দটি হবে নমু। নমু অর্থ হল খুব। একাকি, এর কোরিয়ান শব্দটি হবে হনজা। হনজা
অর্থ হল একাকী। আনন্দ, এই কোরআন শব্দটি হবে জেমি, জেমি অর্থ হল আনন্দ। ড্রেক্স, এর কোরিয়ান শব্দটি হবে সরাব, সরাব অর্থ হল ডেক্স। ভালোবাসা, এর কোরিয়ান শব্দটি হবে সারাং, সারাং অর্থ হল ভালোবাসা। আগুনকে কোরিয়ান ভাষা বলা হবে বুল, বুল অর্থ হল আগুন। রক্ত, এর কোরিয়ান শব্দটি হবে ফি, ফি অর্থ হল রক্ত। বিদেশ, এর কোরিয়ান শব্দটি হবে ওয়েগুন, ওয়েগুন অর্থ হল বিদেশ। গানকে কোরিয়ান ভাষা বলা হয় ন্যারে, ন্যারে অর্থ হল গান। ফুটবল খেলার মাঠ, এর কোরিয়ান শব্দটি হবে সুক্কুজাং, ফুটবল খেলার মাঠ এর কোরিয়ান শব্দটি হবে সুক্কুজাং। পারে না, এর কোরিয়ান শব্দটি হবে বু থে, পারে না এর কোরিয়ান শব্দটি হবে বু থে। মাইকে কথা বলা, এই কোরিয়ান শব্দটি হবে জে মি, মাইকে কথা বলা এর কোরিয়ান শব্দটি হবে জে মি। চোর, চোরকে কোরিয়ান ভাষা বলা হয় থো দুক, থো দুক অর্থ হল চোর। গালকে কোরিয়ান ভাষা বলা হয় পোল, পোল অর্থ হল গাল। চোখের পাতা, এটার কোরিয়ান শব্দটা হবে নুন কফুল, নুন কফুল। এটা নাও, এর কোরিয়ান শব্দটি হবে উন বান হাসিও, উন বান হাসিও অর্থ হল এটা নাও। দুর্নাম বা বদনাম, এর কোরিয়ান শব্দটি হবে বোল সিয়ং মফ, বোল সিয়ং মফ। এটা ধরো জাবু সিও, জাবু সিও। এটা সত্য হাসিল ইসনিদা, হাসিল ইসনিদা। সঠিক হাসিরে, সঠিক হাসিরে। মারা যাব যুগনন্দা, মারা যাব যুগনন্দা। এটা সমান করো, এর কোরিয়ান শব্দটি হবে খারসিও, খারসিও। এটা নিচে রাখো নেরে নসিও, নেরে নসিও। আমি জানি না মোর মদিন্দা, মোর মনিদা অত হলো আমি জানি না। বন্ধু, এর কোরিয়ান শব্দটি হবে সিনগু, সিনগু অর্থ হল বন্ধু। নিকট হওয়া খাকাবদা, নিকট হওয়া খাকাবদা। সিটি হল সিসং, সিসং অর্থ হল সিটি হল। এবং এর কোরিয়ান শব্দটি হবে গোয়া, গোয়া অর্থ হল এবং। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কোরিয়ান ভাষা কালেকশান। যারা বাংলার মাধ্যমে কোরিয়ান ভাষা শিখতে চান, একবার হলে ভিডিওটি দেখবেন, আপনাদের কোরিয়ান ভাষা শেখা অত্যন্ত সহজ হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না।